সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ১২টি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে এসব মুদ্রা জব্দ করা হয়েছে। বুধবার নিউ মার্কেট থানার হত্যা মামলার রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া এসব তথ্য উল্লেখ করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, সালমান এফ রহমানের কাছ থেকে $12,624 $620 সুইস ফ্রাঙ্ক, 8,500 দিরহাম, 13 লাখ উজবেকিস্তানের সোম, 11,650 রিয়াল, 779 সিঙ্গাপুরের ডলার, 150 পাউন্ড, 1,321 ইউরো। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। 50,000 টাকা, 6,230 ভুটানের গুলট্রাম, 1,000 রুপি, 3,320 থাইল্যান্ডের বাত মুদ্রা জব্দ করা হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে সবুজ রঙের 5টি ও কূটনৈতিক একটি পাসপোর্ট পাওয়া গেছে। এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছ থেকে $17,512 $726 সিঙ্গাপুরের ডলার ও 3টি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। এদিন গ্রেপ্তার আসামি সালমান এফ রহমান ও আনিসুল হককে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালত তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গেল ১৬ জুলাই রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম একটি হত্যা মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শাহজাহান আলী নিউ মার্কেট থানার মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করত। প্রতিদিনের ন্যায় গেল ১৬ জুলাই সকাল ৯টার দিকে দোকানে কাজ করার জন্য আসে। ওই দিন সন্ধ্যায় অজ্ঞাতনামা একজন মামলার বাদীকে মোবাইলে ফোন করে জানায় যে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, উন্নত চিকিৎসার জন্য শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন আয়েশা বেগম। আহমদুল্লাহ সিকদার, কালবেলা ডেস্ক।